ডাব্লিউডাব্লিউইতে আমরা বিভিন্ন রেসলারদের দেখি এবং সবাই কিন্তু মোটামুটি জনপ্রিয়। এই কারণেই ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে যে রেসলাররা কাজ করেন তাদেরকে বলা হয় সুপারস্টার। তো এই জনপ্রিয়তার মাঝেই কিন্তু কম বেশি রয়েছে। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউডাব্লিউই কোম্পানির সব থেকে জনপ্রিয় পাঁচজন রেসলার সম্পর্কে জানব, শুধুমাত্র ডাব্লিউডাব্লিউই নয়। এই ভিডিওতে এমন একজন মানুষ রয়েছে যিনি ডাব্লিউডাব্লিউই কোম্পানির বাইরে হলেও রেসলিং বিশ্বে অনেক জনপ্রিয়। তো যাই হোক, ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর গত দুই দিন ভিডিও আপলোড না করায় অনেক বেশি দুঃখিত। আসলে সামনে আমার পরীক্ষা, হঠাৎ করেই পরীক্ষার চাপ, পড়াশোনা, প্রাইভেট, আবার বাড়িতে রেগুলার কাজ থাকে, তার পাশাপাশি আবার ইউটিউব, মানে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমার দিন কাটছে। তবে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করতে। আমার মনে হয় আপনারা একটু অপেক্ষা করলে ভালো ভিডিও পাবেন, কারণ আমি অন্যদের মতো উল্টাপাল্টা থাম্বনেল বা উল্টাপাল্টা নিউজ আপলোড করে ভিউজ কামায় না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। আমাদের এই লিস্টের 5 নম্বরে অবস্থান করছেন রোমান রেইন্স, যিনি বর্তমানে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। বাংলাদেশে রোমান রেইন্স ব্যাপক জনপ্রিয়। আমার কাছে মনে হয় বাংলাদেশে রোমান রেইন্সের জনপ্রিয়তা একটু বেশি। তবে বাংলাদেশে এত বেশি জনপ্রিয় হওয়া সত্ত্বেও আমেরিকাতে রোমান রেইন্স অতটাও বেশি জনপ্রিয় নয়, কারণ সেখানকার মানুষ কেন জানি রোমান রেইন্সকে পছন্দ করে না, বেশিরভাগ মানুষই তাকে হেট করে। তবে যাই হোক, পুরো পৃথিবীতে রোমান রেইন্সের বেশ অনেকেই ফ্যান রয়েছে এবং সেই হিসাবে রোমান রেইন্স আমাদের লিস্টের 5 নম্বরে অবস্থান করছেন জনপ্রিয়তার দিক থেকে। আমি জানি যারা রোমান রেইন্সের ফ্যান রয়েছেন তারা মনে করেন যে রোমান রেইন্সই সবথেকে বেশি জনপ্রিয়। আমিও রোমান রেইন্সের একজন ফ্যান, তবে এটা আমি স্বীকার করি যে ডাব্লিউডাব্লিউইতে রোমান রেইন্সের থেকেও জনপ্রিয় রেসলার এখনও রয়েছে। তো সেই সকল রেসলার সম্পর্কেই কিন্তু আমরা আরও পরে জানতে পারব। তো রোমান রেইন্স ছিলেন আমাদের লিস্টের 5 নম্বরে, আর আমাদের লিস্টের 4 নম্বরে অবস্থান করছেন রেটেড আর সুপারস্টার এজ। বর্তমানে এজের এন্টারেন্সের সময় আমরা দেখতে পাই মানুষ কীভাবে তাকে চিয়ার করে, আর এটা দেখলেই বোঝা যায় এজ কিন্তু নিঃসন্দেহে অনেক অনেক বেশি জনপ্রিয়। আমেরিকাতে এজের ব্যাপক পরিমাণে ফ্যান্স রয়েছে, শুধুমাত্র আমেরিকাতেই নয়, পুরো পৃথিবীতেই এজের জনপ্রিয়তা অনেক বেশি এবং তিনি এখন পর্যন্ত প্রচুর জনপ্রিয়। আর আমি পার্সোনালি এজকে অনেক বেশি পছন্দ করি এবং তিনি রয়েছেন আমাদের লিস্টের 4 নম্বরে। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছেন জনসিনা। এখন সব রেসলারদের মধ্যে আমি ইচ্ছা করলেই জনসিনাকে নাম্বার 1 দিতে পারতাম, তবে তাকে 3 নম্বরে রাখার কারণটা হচ্ছে তিনি ডাব্লিউডাব্লিউইতে অনেক দিন ধরে মিসিং থাকেন এবং তিনি মাঝে মধ্যে আসেন এবং ম্যাচ হেরে চলে যান। এই ধরনের নিয়মের কারণে জনসিনার জনপ্রিয়তায় কিছুটা হলেও ঘাটতি দেখা গেছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। যদিও বা যারা আমরা জনসিনাকে পছন্দ করি তারা তো সব সময় তাকে পছন্দ করব, তবে আমাদেরকে এটা মেনে নিতে হবে যে জনসিনার জনপ্রিয়তা একজন রেসলার হিসাবে কিছুটা কমে গেছে। যদিও বা একজন মুভি স্টার হিসাবে তিনি অনেক বেশি জনপ্রিয়, তবে আমরা কথা বলছি রেসলার হিসাবে জনপ্রিয়তার বিষয়টা, তাই তিনি রয়েছেন আমাদের লিস্টের 3 নম্বরে। আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছেন সিএম পাঙ্ক, যিনি কিন্তু ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে এখন আর নেই। তিনি রয়েছেন অল এলিট রেসলিং কোম্পানিতে। তবে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে না থাকলে কি হবে, তার জনপ্রিয়তা একটুও কমেনি, বরঞ্চ আরও বেশি বেড়ে গেছে। সিএম পাঙ্ক রিটার্ন করেছেন অল এলিট রেসলিংয়ে এবং তার রিটার্নের পর তিনি একের পর এক রেকর্ড ভেঙেছেন, এমনকি দর্শকরা তাকে এমন সাপোর্টই করেছে যে তাদের শব্দে বিশ্ব রেকর্ড হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন ফ্যান্সদের কাছে সিএম পাঙ্ক কত বেশি জনপ্রিয়। এত ব্যাপক জনপ্রিয়তার কারণেই তিনি অবস্থান করছেন আমাদের লিস্টের 2 নম্বরে। আমাদের লিস্টের 1 নম্বরে অবস্থান করছেন ব্রক লেসনার। ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে অনেক অনেক বেশি জনপ্রিয়, এটা আমরা সকলেই জানি, কারণ সামার স্ল্যামে যখন ব্রক লেসনার রিটার্ন করেছিল সেটা কিন্তু এই বছর এবং গত বছরের সব থেকে বড় রিটার্ন হিসাবে বিবেচিত হচ্ছে, আর দর্শকরাও ব্রক লেসনারকে অনেক বেশি সাপোর্ট করেছে। ব্রক লেসনার যতদিন ডাব্লিউডাব্লিউইতে ছিলেন না প্রায়শই তাকে নিয়ে কথা হতো, তিনি রেসলিংয়ে থাকুক বা না থাকুক সবসময় তিনি জনপ্রিয় থাকবেন। তো আমার কাছে মনে হয়েছে ব্রক লেসনারই এখনকার রেসলারদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়। তবে আগের রেসলার যারা বর্তমানে অ্যাক্টিভ নয় আমি তাদের নাম এই লিস্টে উল্লেখ করিনি, শুধুমাত্র অ্যাক্টিভ রেসলারদের নামই উল্লেখ করা হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।